হ্যালো, আমি তিস্তা, আবিষ্কার ব্র্যান্ডের ম্যানেজার। আজকে ব্যাক স্ট্রিট ভয়েস উইথ এমএলএর সাজানো কিছু প্রশ্ন আমি আজকে রাখতে চলেছি ব্যান্ড আবিষ্কারকে। প্রথমে আমরা আলাপ করে নেব আমাদের ব্যান্ড মেম্বারসদের সাথে। হ্যালো, আমরা আবিষ্কার, আমি দীপময় গ্রামবাইরে। আমি আদিত, আমি গিটারিস্ট এবং ভোকাল, প্লাস আমি ব্যান্ডের সাউন্ড। হ্যালো, আমি শায়ন, আমি ব্যান্ডের গিটারিস্ট। এবং আরেকজন আছে, তার নাম হচ্ছে রোহান, সেই মুহূর্তে আমাদের সাথে নেই। আমাদের পরীক্ষা হবে 8 দিন পরে, এইচএস পরীক্ষা, সেই জন্য সে পড়াশোনায় ব্যস্ত ছিল, আসতে পারেনি। রোহান আমাদের ব্যান্ডের বেসিস্ট। আবিষ্কারের আবিষ্কার হওয়ার গল্পটা শোনা যায়। আবিষ্কার আমরা ফর্ম করি আজ থেকে প্রায় 1 বছর আগে, এবং আবিষ্কার হওয়ার পেছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমরা যে মিউজিকটা চলছে, যে মিউজিকটা হচ্ছে, যে গানটা হচ্ছে, সেটাকে নতুনভাবে রিপ্রেজেন্ট করতে চাই। এবং সেই চিন্তাভাবনা আমরা প্রথম দিকে যে দুটো গান আমরা করেছি, দুটো কভার সং, সেটাকে নতুনভাবে একটা পুরনো গানকে, অলরেডি রিলিজড হওয়া গানকে, সেটা আমরা নতুনভাবে গানগুলোকে আমরা অ্যারেঞ্জ করেছি, নতুনভাবে তৈরি করেছি গানগুলোকে। একটা অন্যরকম সাউন্ডস্কেপ, যেটা গানটা সাউন্ডস্কেপ ছিল, সেটার থেকে একদম অন্যরকমভাবে আবিষ্কার করে, নতুনভাবে আমরা জিনিসটাকে আবিষ্কার করি। তো সেখান থেকেই আমাদের আবিষ্কারের সূত্রপাত, মিউজিকটাকে আবিষ্কার করা শুরু। পরবর্তীকালে আমাদের কাছ থেকে যে কাজগুলো আপনারা পাবেন, সেগুলো আশা করি নতুনত্ব সবসময়তেই আমাদের সাথে থাকবে। মানে মিউজিকটা তো মিউজিকই, কিন্তু সেটার মধ্যে সেইটাকে নতুন করে খুঁজে পাওয়া। তোমাদের একে অপরের সাথে আলাপ কি করে হলো? আমার আলাপ বেসিক্যালি অমর্তার সাথেই প্রথম হয়, ফেসবুকের থ্রুতে। অমর্তা আমাকে একটা প্রজেক্টের জন্য অ্যাপ্রোচ করেছিল, তো আমি সেটাতে ইন্টারেস্টেড হই এবং আসি, কথাবার্তা হয় অনেক, তো একটা ডিসাইড করি যে করবো আমরা কাজটা একসাথে। মানে প্রথমে ব্যান্ড হিসাবে যে কাজ করবো ওরকম কোনো আমাদের চিন্তাভাবনা ছিল না। আস্তে আস্তে একসাথে থাকতে থাকতে একে অপরের মানে মতবাদ ভালো লাগতে শুরু হয় এবং আমরা ব্যান্ড হিসাবে এখন কাজ করছি। আমার সাথে আদিদার পরিচয় আর একটা ব্যান্ডের সূত্রে, আমার আর একটা ব্যান্ড আছে, তো তার রেকর্ডিংয়ের সূত্রে আমি আদিদার কাছে আসি, এবং তখন আমি আবিষ্কারের মেম্বার ছিলাম না। তো আমরা আমাদের কাজ করি এবং খুব ভালো লাগে, এনভায়রনমেন্টটা খুব ভালো লাগে। তো তার কিছু মাস পর তিস্তা দি ফোন করে যে কিছু একটার জন্য নতুন ড্রামা লাগবে, তো মোটামুটি আমি সঙ্গে সঙ্গেই যাই। হ্যাঁ, করি মোটামুটি তো এই দুজনের সঙ্গে আমি দুজন তো বলেই দিলাম, আমার এদের সঙ্গে একেবারে পরিচয়। এবং এই দুজনের মধ্যে যেটা মানে আমি পরিচিতি এটা অলরেডি বলে দিয়েছে, আমার যেটা ভালো লাগে দুজনের মধ্যে সেটা হচ্ছে দুজন খুব ভীষণভাবে এনার্জেটিক, এবং ওরা একটা মিউজিকের পিছনে খাটতে খুব ভালো লাগে, সেটা খুব একটা পজিটিভ জিনিস। দীপময় এবং সায়ন দুজনের যে একটা জিনিস যদি না হয় সেটা চলো ছেড়ে দিলাম, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কামড়ে। এবং আমাদের যে বেসিস, সে আমাদের এখানে নেই কিন্তু আমাদের মধ্যে আছে, তো সায়নের আর একটা ব্যান্ড আছে, তার ব্যান্ডমেট। হ্যাঁ, তোমাদের তুলে না। তোমাদের মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ডের বিষয়ে যদি একটু কিছু বলো। আমার মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে সেই 1999 সালে, তো আমার দিদা প্রথমে আমাকে হারমোনিয়াম শিখিয়েছিল, তো সেখান থেকে আমি গান শিখি 5-6 বছর, তো গানটা আমাকে ক্লিক করে। তারপরে আমি তবলা শিখি 2-3-4 মাস, সেটাও আমাকে ক্লিক করে। তারপরে সেই মাধ্যমিকের পর যা হয় আর কি, মাউস কিনেছি ক্লিক করে, তো মাধ্যমিকের পর আমি 3 মাস বসে থাকবো, কি করি একটা গিটার কিনি। গিটার প্রথমে ভাবিনি এত সিরিয়াসলি আমি এটাকে পার্সিউ করবো, তো তারপর আস্তে আস্তে খুবই ভালো লাগে। তারপর আমি আস্তে আস্তে গিগ আপগ্রেড করি, তারপর আস্তে আস্তে নাম অনুযায়ী যা সব গিটার কিনে সেটা নাই বলা ভালো। এইভাবে আস্তে আস্তে আমার আর কি মিউজিকটা শুরু হয় এবং এখনো চলছে, যতদিন বেঁচে থাকবো চলবে। তুমি আমারও অনেকটা একই রকম, আমারও মাধ্যমিকের পর 3 মাস গ্যাপ, কি করবো বুঝতে পারছি না। সেই সময় আমার মনে আছে ওই আর কি, ওই সময় যেটা হয় ক্লাস 10-16 বছর বয়স, একদম গরম রকম ওই আর কি। একটা গান ছিল, এখনো আছে, অত্যন্ত সুন্দর গান, সবাই জানেন আপনারা, অর্থহীনের আনমনে। তো ওই গানটা শুনে মানে ওই সময় এত ভালো লাগে যে ওই গানটাকেই মানে মোটামুটি লুপে শোনা আর কি চলছে। তো তারপর জানতে পারি যে গানটা যে গায়ক সে ব্যান্ডের ড্রামার, তো সেইটা ভেবেই আর কি আমার ড্রামসে যাওয়া এবং তারপর হাতে কাঠি পড়লে যাওয়া ভালো লেগেছে। আমার বেসিক্যালি মানে এইরকম ধরনের ব্যাকগ্রাউন্ড কিছু নেই। আমি হয়তো প্রথম জেনারেশন যে গান বাজনা নিয়ে কাজ করছি, আমি 2012 থেকে গান বাজনার সঙ্গে যুক্ত,
এবং ওই শিখছি, গান শিখেছি, তারপরে ইনস্ট্রুমেন্ট শিখেছি, গিটার, এখন কিবোর্ড শিখছি। তো এইভাবেই চলছে, মানে আমার শেখাটা এখন চলছে, আমার ব্যাকগ্রাউন্ড তৈরি অ্যাকচুয়ালি এখন চলছে, সবাই তাই চলছে, কারণ এখন ব্যাকগ্রাউন্ড এখন ব্যাকগ্রাউন্ডে সাদা দেখতে পাচ্ছি না। এবং ওনার সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওটা অ্যাকচুয়ালি হ্যাঁ ওই আমি এখন এই এই রিসেন্টলি আমি শেখা শেষ করেছি, এখন পর্যন্ত পুরোটা হয়তো শিখে উঠতে পারি, কাজ করছি, নিজের ব্যান্ডেরও কাজ করছি এবং বাইরেও কিছু কাজ করি, সাউন্ডের কাজ, এটা রেকর্ডিংয়ের কাজ করি। আপনারা যে গানটা শুনতে চলেছেন তার মিক্সিং এবং মাস্টারিং ইজ ডান বাই এনটিটি স্টুডিওস এন্ড এন্টারটেইনমেন্ট। আবিষ্কার কি ধরনের গান শ্রোতাদেরকে উপহার দিতে চায়? যেটা প্রথমেই বলেছি, আবিষ্কারের মোটোটা হচ্ছে অলরেডি মিউজিক তো আছেই, সবাই তো গান বাজনা করছে, আবিষ্কার সেই একটা ধরনের মিউজিককে নতুন করে রিপ্রেজেন্ট করা, সেটাই আবিষ্কারের মূল মোটো। এবং আমাদের যে জনারগুলো আছে সেই জনারগুলো বেসিক্যালি অল্টারনেটিভ রক, পোস্ট গ্রান্স এবং পাম্প পোস্ট পাম্প, এই এই জায়গাটার মধ্যেই আমরা কাজ করি। এছাড়াও আমাদের বেশ কিছু এক্সপেরিমেন্টাল পোস্ট মডার্ন আমরা নিজেদেরকে বলতে পারি, মানে পোস্ট মডার্ন না, এরকম করে গানটাকে লেবেল করে দেওয়া যায় না আমার, কিন্তু আমরা এই টাইপের সাউন্ডটা তৈরি করতে ভালোবাসি, এই সাউন্ডটা আমাদের ভীষণ পছন্দ। আপনারা বলবেন আমরা কিরকম শোনাতে, হ্যাঁ মানে আপনারাও আমাদের ফিডব্যাক দেবেন যে আপনারা আমাদের কাছ থেকে কি ধরনের গান শুনতে চান, আমাদের জনারের কি ধরনের গান শুনতে চান। তো এটাই আর কি, মানে এই নতুন করে আবিষ্কার করাটাই হচ্ছে আবিষ্কারের মতো, গান নতুন করে আবিষ্কার করা। এবং অবশ্যই আমাদের গানের কথাগুলো ভীষণ ইম্পর্টেন্ট থাকে, কথাগুলো আমরা শোনাতে চাই মানুষকে, যে যেভাবে আমরা ভাবি আমাদের থট প্রসেসগুলো, সেই কথাগুলোর মধ্যেই আমাদের থট প্রসেসগুলো অন্তর্ভুক্ত আছে। আমরা থটকে মানে তোমাদের মিউজিকের পিছনে ইনফ্লুয়েন্স কাদের আছে? এবার অ্যাকচুয়ালি কোনো একটা নাম তো সেভাবে বলা যায় না, অনেক মানে অনেকে আছে এর মধ্যে, আমরা আমরা ছোটবেলা থেকে যাদের গান শুনে বড় হয়েছি, আর প্রত্যেকে ছোটবেলাটাও আলাদা, মানে সবার তো ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স থাকে। হ্যাঁ হ্যাঁ মানে আমি যেরকম ছোটবেলা থেকেই ক্যাকটাস ফসিল যেগুলো সবাই আমরা সমাজ করেছি, মানে আমার মনে হয় চন্দ্রবিন্দু ভূমি এক্স্যাক্টলি, এইগুলো এগুলো সবাই লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া এগুলো সবাই করে। এবং অবশ্যই আমাদের তিনজনের কমন ফেভারিট এটা হচ্ছে মনের ভাবি, অবশ্যই কিছু করার, সেখান থেকে শুরুটা থেকে একদম তার পরবর্তীকালে পৃথিবী ঈশান তার প্রাচীন, এবং এর পরবর্তীকালে যখন আমরা আরো গান বাজাই এক্সপ্লোর করছি যখন বাংলাদেশ এক্স্যাক্টলি, তো ওখানকার আর্ট সেল, অর্থহীন, আরগো ভাইরাস, ওয়ারফেজ, এবং একটু যদি আমার একটু পিছের দিকে যে মানে আমার আমার মনে আছে আমি জেমস পশ্চিমবাংলায় সব থেকে বেশি কভার করা বাংলা গান এটা বলতে পারি, মানে সেই সময় সবাই ফেরত চাইছে, তাই হোক এটা মানে বলতে থাকলে বলাই যাবে, এটা শেষ হবে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আবিষ্কারের ভীষণ ভাবে একটা ইনফ্লুয়েন্স, এবং আমাদের প্রত্যেক ইনফ্লুয়েন্স ভীষণ ভাবে ওয়ার্ড মিলছে, মানে চারটে অজানা নাম এখানে আমাদের বলতে হবে, ওয়ার্ল্ড মিউজিকটা ভীষণ ভাবে এই মুহূর্তে ইনফ্লুয়েন্স করা আমাদের। প্র্যাকটিস কখন কোথায় করা হয়? প্র্যাকটিস যখন ইচ্ছা হয় তখন করা হয়, এবং এইখানেই করা হয়, আমাদের আমাদের নিজস্ব স্টুডিওতেই আমরা প্র্যাকটিস করি, যেখানেই গান বাজনা হয় ওখানেই আড্ডা, মাঝে মাঝে প্র্যাকটিসের দিনে প্র্যাকটিস করি না, অন্য সময় প্র্যাকটিস করি, প্র্যাকটিসের দিন আড্ডা হয়ে গেল আড্ডার দিনে প্র্যাকটিস, এরকম কোনো ধরা বাঁধা কিছু নেই। এই যে আবিষ্কারের মেম্বারসদের মধ্যে ঝগড়া কে বেশি করে? আমাদের মধ্যে মতবিরোধ হতে পারে, মনোবিরোধ না, অ্যাকচুয়ালি হয় না, মানে এটা এটা হয় না, যেটা হয় অনেক সময় যেটা হয় যেটা হচ্ছে
মিউজিক্যালি একটু মনোবালিন্য হয় মাঝে মাঝে, অবশ্যই আমি ধরবো যে না সায়ন এটাই করতে হবে এটাই হবে, সায়ন বলে না এটার থেকে এটা আমার বেটার হবে, সায়ন একটু ভেবে বলা যায় আমার নাকি ঘন্টার পর ঘন্টা চলে, ঘন্টার পর ঘন্টা চলতো, এটা হবে না এটা হবে, এটা হবে না এটা হবে, এই জিনিসটা চলতো, কিন্তু মানে আলাদা করে ঝগড়াঝাটি মারপিট কিন্তু চলে গেছে। মরুদ্যান নিয়ে কিভাবে কখন কাজ শুরু হলো, তোমাদের ভাবনা থেকে রেকর্ডিং অবধি একটু বিস্তারিত করে যদি গল্পটা বলো। মরুদ্যান মানে এইরকম ভাবে আমার গানটা এইভাবে ক্লাসিক করি, গানটা লিখেছিলাম আমি, আমি শুনেছিলাম কোনো জানি নি একদিন তুমি অ্যাকোস্টিকটা নিয়ে তো সাহায্য, হ্যাঁ মানে বেসিক্যালি এটা আমরা প্রথম শুনি ওই ডিসেম্বর শেষের দিকে, আমি শুনেছিলাম বেশ কিছু আগে, তারপরে মানে ওটা যে রেকর্ডিং প্রসেসে আসবে এবং সেটা অ্যারেঞ্জমেন্ট করা হবে, তারপরে তারপরে আমরা ওটাকে অ্যারেঞ্জ করি, কাজ শুরু হয়, সব কর্ড স্ট্রাকচার গুলো মানে আরো ভালো করে করা হয়, তারপর এখন আপনারা গানটা শুনতেই পাবেন এবং আমরা লাইভেও ওটা পারফর্ম করব। ও হ্যাঁ আমরা লাইভেও ওটা করব, আমরা লাইভে এই গানটা বেশ কয়েকবার করেছি, এবং এই গানটা রেকর্ড করার সময় একটা সুবিধা যেটা হয়েছিল আমাদের সেটা হচ্ছে আমাদের না সবকিছু রেডি ছিল, যেহেতু আমরা লাইভে অলরেডি আমরা পারফর্ম করেছিলাম এক্স্যাক্টলি লাইভের যেটা ফ্লেভারটা আছে অলমোস্ট এটা মানে এখানে সেটাই আছে, চেষ্টা ওরকমই করা হয়েছে। এবার তো এবার আপনারা বলবেন কেমন লেগেছে, এবং অবশ্যই মানে মরুদ্যান গানটার যখন আমি লিখেছিলাম গানটা, এই গানটার মধ্যে যে চিন্তাটা আছে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু দেশে যে যেগুলো দেখে বা যে যেগুলো নিয়ে ভাবে সেই পুরো লাইফ স্প্যানটা এই গানটার মধ্যে আছে, এটাই ছিল বেসিক আইডিয়া গানটা। এবং আমরা যে ভিডিওটা আমরা পরবর্তীকালে বানাবো তার একটা ছোটো কনসেপচুয়াল ভিডিও আমরা ইউটিউবে দিয়েছি, সেটা তোমরা দেখো ঘুরতে গিয়ে সেখানে জানিয়ে তোমাদের কেমন লাগলো না লাগলো। এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম আবিষ্কার লাইফ, এবং ওইখান থেকে আমরা তারপর আস্তে আস্তে এটাকে আমরা বলছি এটাকে আমরা আমাদের প্রথম গান হিসেবে শুরু করবো, সেখান থেকে আমরা রেকর্ডিং প্রসেস আছে এবং অনলাইন, এবং আমরা একটা বছরব্যাপী একটা অ্যালবাম বা ইপি যে পরিকল্পনা নিই এবং সেটি প্রথম করাচ্ছে আমাদের। বাংলাদেশের শ্রোতা বন্ধুদের জন্য যদি কিছু বলেন, বাংলাদেশের শ্রোতাদের তো এটা আলাদা করে বলার কিছু নেই যে বাংলা গান শুনুন বাংলা গানকে সাপোর্ট করুন, এটা আলাদা করে আর বলবো না, এটা আলাদা বিষয়। আমরা একটা অ্যালবাম হিসেবে এই বছরটাকে দেখছি, যেটা নাম অলরেডি আমরা দিয়েছি বাকি কথা কথা এবং এই অ্যালবামের গানগুলো পরপর আমরা রিলিজ করবো এইভাবে, এবং অবশ্যই আপনারা সেই গানগুলো শুনবেন, এবং যে মরুদ্যান গানটি আসছে এরপরে সেই গানটি আপনাদের ভালো লাগলো কি খারাপ লাগলো যেরকমই হোক আপনারা অবশ্যই সেটা শুনুন, ফিডব্যাক, হ্যাঁ ফিডব্যাকটা দিন আমাদের যে কোনটা ভালো লাগলে কী ভালো লেগেছে আরও কি ভালো হতে পারে, এবং কোনটা খারাপ লেগেছে যে সেটাকে আমাদের বাদ দিতে হবে সেটা আমাদের জন্য ভীষণ প্রয়োজন, এই সেই ইন্টারাকশনটা ভীষণ প্রয়োজন, ও কিন্তু অবশ্যই শুনুন। Backstreet Boys with Emil কেমন লাগে? Backstreet Boys with Emil সবসময় শোনা হয়, একদম ফ্রেন্ডলি স্পিকিং সবসময় শোনা হয় না, কিন্তু আমি যখনই আমি ফেসবুকে যাই তখনই আমি দেখি এমিল ভাই শেয়ার করেছে তার সঙ্গে, এবং দেখি এবং খুব ভালো লাগে, কারণটা হচ্ছে এখানে অনেক নতুন নতুন গান বাজনা শুনতে পারি, নতুন মিউজিশিয়ানদের দেখতে পারি, এটা আমার ভীষণ ভালো লাগে, মানে অরিজিনাল মিউজিক আমরাও তো একদমই নতুন, আমাদের এই প্ল্যাটফর্মটা মানুষকে শোনানোর এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য এমিল ভাই এবং 94.8 ক্যাপিটাল ধন্যবাদ বলে ছোট করো, ধন্যবাদ ধন্যবাদ বলছি না, ধন্যবাদ বলে ছোট করবো না, বাট ভাবে কৃতজ্ঞ আমাদের যাওয়ার আগে আর কিছু মেসেজ দিতে চাও? শুধু এটাই বলবো যে অবশ্যই আমাদের গানটা শোনো, আমাদেরকে একটু সাপোর্ট করো, আমরা আমরা যে গানগুলো করছি সেটার মধ্যে তো শুধুমাত্র একটা গান করে শুধু এটা না, একটা ব্যান্ডের সেটার মধ্যে একটা খাটনি একটা ইমোশন একটা পরিশ্রম পরিশ্রমের একটা ভীষণ জায়গা থাকে, তো শোনো আমাদের ইউটিউব চ্যানেল এই এই যাবতীয় ডিটেলস সায়ন খুব ভালো বলতে পারে, ইউটিউব চ্যানেল আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা, হ্যাঁ তো আমাদের ইউটিউবে টিম পেজ আছে, চ্যানেল আছে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে এবং ফেসবুকে একটি পেজ আছে, সবকটাই আবিষ্কার নামে, অবভিয়াসলি যেহেতু ব্যান্ডের নাম আবিষ্কার অন্য A B I S H K A R তোমরা সার্চ করলেই পেয়ে যাবে,
না করলে না পেলে ইন কেস তোমরা আমাদেরকে জানাতে পারো, এইভাবে এইভাবে জানাবে। অবশ্যই পেজে গিয়ে একটা লাইক করো, এটা ফ্রি, ঠিক আছে, লাইক করতে কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করতে কোনো দুবার লাইক করবেন তাহলে ডিসপ্লে হয়ে যাবে, বলে দুবার লাইক করো। তো লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলটা, সাবস্ক্রাইব করো, কারণ আস্তে আস্তে পর পর একটি চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করবেন না, দুটি জিমেল অ্যাকাউন্ট আছে, ওটি দিয়ে দুটি দিয়ে সাবস্ক্রাইব, এবং অবশ্যই এই এই গানটা শোনো এবং শেয়ারও করো, সমস্যা নেই। Ta-da! Ta-da! Sunte Thago, Capital FM 94.8.